हेलो एंड वेलकम टू द कन्सेप्टोपिडिया। आज देखे आमरा एमन एक वीडियो सीरीज तैरि करछि जेटा के देखे आपनादेर होयतो मने होते पारे आमरा जे धरनेर वीडियो तैरि करी तार चाइते एटा सम्पूर्ण आलादा। कारण आमरा पश्चिमबंगेर भूप्रकृति जलवायु माटी और डेमोग्राफिक डिविडेंड निये किछुगुलो वीडियो तैरि करब। किन्तु केन आमरा एई वीडियो सीरीजटा तैरि करछि? एक तो सबार प्रथम जारा गवर्नमेंट एग्जामेर जोन्नो प्रिपारेशन करछेन तादेर इमिडिएट काजे लागे जाबे एटा। কিন্তু আমাদের মেন ফোকাস হলো বর্তমান দিনে পশ্চিমবঙ্গের যা অর্থনৈতিক অবস্থা তাকে কীভাবে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ঠিক করতে পারে তা জানানো। আপনারা মানুন বা নাই মানুন, আজকের দিনে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে শিল্পের ভূমিকা খুবই কম। এমনকি আগামী দিনেও যে এর কোনো নতুনের সম্ভাবনা তৈরি হবে সেটাও কেউ ঠিক করে বলতে পারছে না। কেন এটা আমরা বলছি তা এই সিরিজের লাস্টের পার্টের একটা ভিডিওতে ডিসকাস করব। শিল্প যদি পশ্চিমবঙ্গে না হয় তাহলে আমাদের এমন কি করতে হবে যে আমাদের ইনকাম লেভেল বেড়ে যাবে? আমরা সেই ভিডিওতে অর্থাৎ লাস্ট ভিডিওতে যা সব ডিসকাস করব সেগুলোকে জাস্টিফাই করার জন্য বা আপনারা যাতে সহজে সেগুলো বুঝতে পারেন তার জন্য পশ্চিমবঙ্গের ভূগোলকে সবার প্রথমে ডিসকাস করছি। এই সিরিজটা শুধুমাত্র একটা জিওগ্রাফির সিরিজ নয়, এখানে আপনারা জানতে পারবেন জিওগ্রাফি কীভাবে পলিটিক্সকে প্রভাবিত করতো, করে বা ভবিষ্যতেও কীভাবে করবে। জিওগ্রাফির সঙ্গে পলিটিক্সের সম্পর্ক, মানুষের সম্পর্ক, জিওগ্রাফি কীভাবে আমাদের ইতিহাস তৈরি করে, এর সব কিছুই আমাদের এই ভিডিও সিরিজ থেকে আপনারা জানতে পারবেন। বাংলাতে এই রকম কম্প্রিহেনসিভ ভিডিও আপনারা কোথাও পাবেন না, তাই এই ভিডিও সিরিজটা আপনারা খুবই মন দিয়ে দেখবেন। এই সিরিজে আমরা যেসব উদাহরণ দেব সেগুলো শুধুমাত্র পড়াশোনার বেসিস হবে না, সেগুলোকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব প্র্যাকটিক্যালি করা যায়। উদাহরণ দিলে, যেমন আজকের দিনে পুরুলিয়াতে যদি ধান চাষ করা হয় তাহলে সেটা কখনোই চাষিদের কোনোভাবে লাভ করবে না, কারণ পুরুলিয়ার জলবায়ু ধান চাষের জন্য উপযোগী নয়। কিন্তু সেখানেই যদি পুরুলিয়াতে আমরা খেজুর চাষ করি তাহলে সেটা চাষিদের ইনকাম ডবল নয়, প্রায় তিন গুণে নিয়ে চলে যাবে। এই সব ধরনের এক্সাম্পল আমাদের এই ভিডিও সিরিজে আপনারা পেতে চলেছেন। তাই আমাদের চ্যানেলকে এখন তখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওকে সবার সাথে শেয়ার করুন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে তা আমাদেরকে কমেন্ট করে জানান। এই ভিডিও সিরিজটা করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে খাটাখাটনি করতে হচ্ছে, এর জন্যই আমরা প্রায় ভিডিও দিয়ে উঠতে পারছি না। এরপর থেকে আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে এই সিরিজের একটা করে ভিডিও নিয়ে আসার জন্য। আজ আমরা ভিডিওটা এখানেই শেষ করে দেব। পরবর্তী ভিডিওতে আপনারা পশ্চিমবঙ্গের অবস্থান ও জলবায়ু নিয়ে জানতে পারবেন। আবার বলছি, আমাদের এই ভিডিওটা বাড়ির সবার সাথে শেয়ার করুন যাতে আমাদের ভিডিওকে সবাই দেখতে পায়। তার সঙ্গে আমাদের এটাও কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও সিরিজটা নিয়ে আপনাদের কী মত। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।